এসপি অফিসের ডেপুটেশন ও হুমকি শুভেন্দু অধিকারী, সেই কেসে জামিন পেলেন বিজেপির নয় কার্যকর্তা। গত 19 জুলাই নিমতৌড়ে জেলা এসপি অফিসের বিজেপি ডেপুটেশন দেয়, সেখানেই এসপিকে হুমকি দেওয়ার অভিযোগে তমলুক থানার আইসি অরূপ সরকার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 5 জন বিধায়ক এবং বিজেপির কার্যকর্তা সহ 25 জনের বিরুদ্ধে মামলা করে। এদিন বিজেপির 9 জন কার্যকর্তা, নবারুণ নায়ক, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, এছাড়াও আশিস মণ্ডল, তপন ব্যানার্জি, পুলক কান্তি গুড়িয়া, বিশ্বনাথ ব্যানার্জি, প্রদীপ কুমার দাস, প্রতীক পাখিরা, বিশ্বজিৎ ধারা এবং তন্ময় সামন্ত এদিন তমলুক জেলা আদালতে আগাম জামিন নেন। কি হলো আজকে আমাদের, আপনারা সবাই জানেন 19 জুলাই আমাদের এটি এসপি অফিসে একটি ডেপুটেশনের কার্যক্রম ছিল। সেই ডেপুটেশনের কার্যক্রমের পরে বিভিন্ন জায়গা থেকে তথ্য কিসব নিয়েছে পুলিশ, নিয়ে আমাদের জেলার প্রায় 200 জন কার্যকর্তার বিরুদ্ধে একটা FIR ফাইল করেছিল। তাতে আজকের আমাদের এই তমলুক জাজেস কোর্টে, CGM কোর্টে আমাদের এখানে আজকে জামিন হলো আমাদের। তার জন্য আমরা সবাই এসেছিলাম আজকে, প্রায় আমাদের জেলার 8-9 জন নেতা আমরা আজকের জামিন নিলাম, বাদবাকিরা পরে পরে নেবে। কী কারণে মামলাটা করা হয়েছে? পুলিশ বলছিল, যেটা আমি দেখলাম চার্জশিটে, মানে যেটা লিখেছে FIR-এ, সেখানে লেখা আছে যে যেসব কথা বলা হয়েছে সেইসব কথা নাকি পুলিশের সব নাকি বিভিন্ন কমেন্ট হেন তেন এইসব নাকি বলা হয়েছে, সেসব তো বিষয় আদালতের সামনে উঠবে, তাতে আমাদের যারা লয়ার আছেন তারা জবাব দেবেন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।